হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো বইয়ের 364 নাম্বার পেজটি দেখে নাও। সেই 364 নাম্বার পেজে আমি তোমাদের পাঁচের দাগ দিয়ে অঙ্কগুলি সমাধান করাবো। তো পাঁচের দাগের অঙ্কটাতে দেখো যেটা বলেছে, একটি প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীদের বয়সের পরিসংখ্যা বিভাজন চক থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করি। দেখো, 16 থেকে 18 বছর বয়সীতে পরীক্ষার্থীর সংখ্যা 45 আছে, 18 থেকে 20 বছর বয়সীতে মানে পরীক্ষার্থীর সংখ্যা 75 আছে, 20 থেকে 22 বছর বয়সী পরীক্ষার্থীদের সংখ্যা 38 আছে, 22 থেকে 24 বছর বয়সী পরীক্ষার্থীদের সংখ্যা 22 আছে, 24 থেকে 26 বছর বয়সী পরীক্ষার্থীদের সংখ্যা 20 আছে। ওকে, তো একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করো, আমি বোর্ডে অলরেডি করে রেখেছি অঙ্কটা তোমাদেরকে, তোমরা প্রত্যেকে ভালো করে দেখো, কারণ বোঝার না খুব সুবিধার জন্যই আমি করে রেখেছি এটা। এটা হচ্ছে তোমাদের পাঁচের দাগের অঙ্ক, এটা পাঁচের দাগের অঙ্ক। তো দেখো, সময় ব্যাকেটে বছর, আমি এটা ডেটাটা বই থেকে পুরো তুলে নিয়েছি। এখানে পরীক্ষার্থীর সংখ্যা 45 এতে F0 ধরেছি, F0, ওকে, 75 এতে F1 আর 38 এতে F2। তাহলে পরিসংখ্যান বিভাজনের সংখ্যাটি হলো 18 - 20, কারণ আমি এইটাকে আমার পরিসংখ্যান বিভাজনের মানে সংখ্যা ধরেছি, ঠিক আছে, মেন ওটাকে। এরপরে দেখো, নির্ণেয় সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান এই ক্ষেত্রে আমাদেরকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, এল প্লাস দেখো F1 - F0 / 2F1 এর মানে হচ্ছে -F0 - F2 × H। ওকে, আর এখানে দেখো এল আমি ধরেছি 18-কে, এই যে 18-কে এল ধরেছি, F1 ধরেছি তোমার 75-কে, F0 ধরেছি 45-কে, F2 ধরেছি 38-কে, আর দেখো 16 থেকে 18, 18 থেকে 20, 20 থেকে 22, এদের যে গ্যাপিংটা কত, 2, সেই জন্য গ্যাপ হয়েছে 2, সেই জন্য হাই মানে হাইট মানে বেদ উচ্চতার আছে 2। তাহলে দেখো, এল তো আমি 18 ধরেছি, সেই জন্য 18 বসিয়েছি, এই প্লাসের জায়গায় প্লাস দিলাম, ব্র্যাকেট দিয়ে ডিভাইডেড করলাম, F1 আমার কত 75, সেই জন্য এখানটায় 75 বসিয়েছি, মাইনাস দিলাম, F0 তো 45, সেই জন্য 45 দিলাম, এটা 2 × F1, F1 কত 75, এর সঙ্গে যদি তুমি 2 গুণ করে দাও তাহলে কত 150 হয়ে যাবে, সেই জন্য এখানটা ডাইরেক্ট 150 বসিয়ে দিয়েছি, মাইনাস F0 হচ্ছে 45 করলাম, মাইনাস F2 38, সেই জন্য 38 করলাম, ইন্টু যেরকম তোমাদের হাইটটা আছে হাইটটা থেকে গেল 18 প্লাস দেখো 75 থেকে 45 যদি বাদ দাও কত হয়ে যাবে 30 হয়ে যাবে, 30 / এটা দেখো 67 × 2। তাহলে এখানটাতে ভালো করে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, তাহলে 18 + 60/65, তাহলে 18 + 60/65 মানে 0.9, ওকে 0.9 হয়ে গেল। এবার 18-র সঙ্গে তুমি এটাকে যদি ভাগ করো দেখবে, এইটাকে যদি ভাগ করো 0.99 পাবে, বুঝেছ? এরপর 18 দশমিক 18-র সঙ্গে এই 0.9টা যোগ হয়ে গেলে তাহলে তোমার 18.9 প্রায় বলে লিখে দিতে হবে, এটাই তোমাদের উত্তর। করে নাও প্রত্যেকে, এরপর আমি নেক্সট অঙ্কটা করাবো, এটা করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে ছয়ের দাগের ডেটাটা ভালো করে দেখো, ছয়ের দাগের ডেটাটা তোমাদের এইভাবে আছে, নম্বর আছে আর ছাত্র ছাত্রীর সংখ্যা আছে, 0 থেকে 5 নম্বরের মধ্যে 2 জন পেয়েছে, 5 থেকে 10 পেয়েছে 6 জন, 10 থেকে 15 পেয়েছে 10 জন, 15 থেকে 20 পেয়েছে 16 জন, 20 থেকে 25 পেয়েছে 22 জন, 25 থেকে 30 পেয়েছে 11 জন, 30 থেকে 35 পেয়েছে 8 জন, 35 থেকে 80 পেয়েছে 5 জন। তো তোমরা সবসময় ফ্রিকোয়েন্সি কোনটাকে ধরবে, মানে F1 কোনটাকে ধরবে জানো, এখানের মধ্যে সবথেকে বেশি 22, তো সেই জন্য আমি এইটাকেই F1 ধরেছি। আর দেখো, 1 নম্বর অঙ্কর ক্ষেত্রেও F1 ধরেছিলাম, দেখো সবথেকে বড়টাকে, ভালো করে লক্ষ্য করো, সবসময় এরকম টাইপের অঙ্কের ক্ষেত্রে বড়গুলোকে ফ্রিকোয়েন্সি ধরবে তোমরা। তাহলে দেখো, পরিসংখ্যান বিভাজনে বিভাজনের সংখ্যাগুরু মানে শ্রেণীটি হলো
মানে 20 থেকে 25, আর এখানে এল তোমার কত, এল হচ্ছে তোমার 20, এটা এল। ওকে, এফ ওয়ান হচ্ছে তোমার 22 ফ্রিকোয়েন্সিটা, আর এফ জিরো হচ্ছে তোমার 16, মানে এর আগেরটা হচ্ছে এফ জিরো হয়, তাহলে এটা 16 হয়ে গেল, আর নেক্সট মানে এর পরেরটা হচ্ছে এফ টু হয়, সেই জন্য এটা 11 হয়ে গেল। আর হাইট, হাইট মানে কি ডিস্টেন্স, একটা থেকে আর একটা ডিস্টেন্স কত, 5, সেই জন্য এটা 5 হয়ে গেল, বুঝেছো? তাহলে নিম্ন সংখ্যাগুলো মান হলো এল প্লাস তাহলে এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই 2, এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই এফ টু ইন্টু হাইচ মানে ইন্টু এইচ মানে 5। তাহলে প্রত্যেকটা মান ওখান থেকে নাই বসিয়ে দিলাম কিংবা এখান থেকে বসিয়ে দিয়েছি, তাহলে এল এর মান তো 20 ধরেছিলাম, সেই জন্য 20 হয়ে গেল, প্লাস করলাম এফ ওয়ান 22, আর এফ জিরো তো 16 ছিল, দেখো 22 আর এটা 16 ছিল, তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত, 6 হয়ে যাবে। আর দেখো 2F1 মানে 22-এর সঙ্গে 2 গুণ করে দিলে 44 হয়ে যাবে, 44 মাইনাস এফ জিরো হচ্ছে 16 মাইনাস এফ টু হচ্ছে 11, বুঝেছো? তাহলে এখানটায় দেখে নাও তোমরা প্রত্যেকে, তাহলে 20 প্লাস 6/17 গুণিতক 5, তাহলে 20 প্লাস তাহলে এটার সাথে এটা যদি গুণ করে দাও, সো 6/5 30, 6/5 30, আর একে যদি তুমি 17 দিয়ে ভাগ করো, নিচে তো 17 আছে, 17 দিয়ে ভাগ করলে দেখবো 1.76 পাবে, তোমরা ভাগ করে সেটা দেখে নেবে, কারণ ভাগ করে দেখাতে গেলে অনেক সময় লাগবে। তাহলে 1.76 করে দিলাম, সেই জন্য 20-র সঙ্গে 1 যোগ করলে 21, আর 0.76 যেরকম আছে 0.76 বসিয়ে পাই করে দিলাম। ওকে, তো বন্ধুরা আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, আর ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও, আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাস, আবার দেখা হবে, প্রত্যেকে ভালো থেকো, ওকে।